এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন একটি রেসিপি। আজ আমি বানাবো চিকেন কিমা দিয়ে পকেট সমোসা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি চিকেন কিমা নিয়েছি, এখন আমি সরাসরি রান্নাতেও চলে গিয়েছি। প্রথমে চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি 1 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। রসুন হালকা ব্রাউন হওয়ার পরে আমি 3টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, আর আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা অনেক সহজ, যে কেউ তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা আদা, ফ্রোজেন করা আদা, আর 4টা তেজপাতা, মাঝখানে ভেঙে দিয়েছি। আবারও ভালোভাবে মিক্স করে রেখে রাখব। এই তো পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি টমেটো পিউরি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর 1.5 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া, আর 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিব, কারণ আমি এতে কোনো গোটা মশলা ইউজ করিনি। আর আমি সমোসা বানাতে হলে কোনো গোটা মশলা ব্যবহার করিনি, কারণ একটা না একটা থেকে যায়, আর এই গরম মশলা মুখে পড়লে বাচ্চারাও ভালো পায় না, এর জন্য আমি গুঁড়া মশলা ইউজ করি। এই তো এখন ভালোভাবে মিক্স করে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব, তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক চলে আসছে, এই পর্যায়ে এসে আমি চিকেন কিমাগুলা ঢেলে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে ঢেকে রাখব। এখন আবারও ডাকনা খুলে ভালোভাবে মিক্স করে ডাকনা ছাড়াই এগুলোকে শুকিয়ে নিব, কারণ চিকেনের কিমা থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন আমি আর ডেকে দেব না, আনা ডেকে এগুলোকে রান্না করব। এই তো পানি একদম শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া আমি আগেও দিয়েছি, এখন আবারও দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার চিকেন কিমা, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দেব, তারপর ঠান্ডা হওয়ার পরে আমি সমোসাগুলো বানিয়ে নিব। এই তো ঠান্ডা করে নিয়েছি, এখন আমি সমোসা বানিয়ে দেখাবো। এখানে আমি 2টি এগ ভেঙে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এই তো আমি সমোসা শীতকুলা কেটে নিয়েছি, এখানে আমি 2 পিস বসিয়ে দিয়েছি, আর মাঝখানে কিমা দিয়ে আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়েছি।
এই তো আমি মাঝখানে কিমা দিয়েছি আর এই পাট তুলবেন না সব সময় লক্ষ্য রাখবেন যে নিচের পাটটা আগে তুলতে এই তো আমি দেখিয়ে দিয়েছি একদম নিচের পাটটা আগে তুলেছি তারপরে আবারও একটি ব্রাশের সাহায্যে ডিম লাগিয়ে অন্য পাশে তুলে নেব আর এই সমস্যাটা অনেক ইজি আমি বারবারই বলছি আমার ছোট মেয়েকে আমি দেখিয়েছিলাম দুই তিনটা বানিয়ে ও একাই সবগুলো বানিয়েছে মাশাআল্লাহ এভাবে আমি চতুর্দিকে ডিম লাগিয়ে সিল করে নেব যদি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর এই সমস্যা বানাতে অনেক আস্তে আস্তে আমি দেখিয়েছি কারণ যারা জানেন তো তারা জানেন আর যারা জানেন না তাদের জন্য সহজ হয়ে যাবে এই তো আমি সবগুলা বানিয়ে নিয়েছি এখন জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব আর কয়েকটি ভেজে দেখাবো কেমন হয়েছে এই তো ভেজে নিয়েছি এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ